হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আগামীকাল তথা শুক্রবার 20 সেপ্টেম্বর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জট কাটতে চলেছে। তো বন্ধুগণ, কালকে কি মামলার রায় চূড়ান্ত হতে পারে? এমনই একটা ব্রেকিং লেটেস্ট আপডেট উঠে এসেছে। সেই ব্রেকিং লেটেস্ট আপডেটে বিস্তারিত কি বলা রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশন। শুক্রবার রাজ্যে শিক্ষক জট নিয়ে মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে। 2015 সালে 16ই আগস্ট গোটা রাজ্য জুড়ে টেট পরীক্ষা নেওয়া হয়। এনসিটি এর নিয়ম অনুযায়ী আগে প্রশিক্ষিতদের সুযোগ দিতে হবে। ওই পরীক্ষায় প্রশিক্ষিত প্রার্থী হিসেবে ছিলেন 1,20,000 এবং অপ্রশিক্ষিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,08,000। অভিযোগ, এই পরীক্ষাতে প্রশিক্ষিত প্রার্থীদের না ডেকে অপ্রশিক্ষিত প্রার্থীদের ডাকে স্কুল সার্ভিস কমিশন। এরপরে এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আদালতে দায়ের হয় মামলা, আর এই গুরুত্বপূর্ণ মামলার রায়দান হতে চলেছে আগামীকাল তথা শুক্রবার 20 সেপ্টেম্বর। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা যাক কালকে রায় কী হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন। থ্যাংক ইউ।